এবার কেন অন্য রকম পুজো? আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাকনা কেনা শুরু। তো পুজো তো চলেই এসছে, আজকে চতুর্থী সবাইকে জানাই আমার ব্লগে ওয়েলকাম। তো আমি এই রকম একটা জায়গার খবর নিয়ে এসেছি যেখানে প্যান্ডেল হোপিং ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে তোমার পকেটও বেশি খালি হবে না, আবার পেট পুজো খুব দারুণ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি কত ভিড় আছে। আমি একটা দুটো নাগাদ গেছিলাম তৃতীয় দিন, তাতেই দেখছিলাম কি ভিড় পুরো জমে গেছে। তা আপনারা কি এই লোকেশনটা চিনতে পারছেন? তা আমি এখন আছি মধ্যম গ্রামে সিয়া ক্যাফে। সবাই হয়তো আরতি সিনেমা হল চেনেন, ওর পাশেই একদম জাস্ট আছে সিয়া ক্যাফে, যেখানে এত সুন্দর সুন্দর অফার আছে কি আমি ওখানে দৌড় দিয়ে চলে এসেছি। তো সবথেকে ভালো কম্বো চলছে এখন 99-এর, আরও প্রচুর কম্বো আছে। চলো ভেতরে যাই, ওনাদের সাথে কথা বলা যাক কী কী আছে। আমি টেস্ট করেছি, খাবার অসাধারণ, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি কী 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 অফার চলছে। হাই দাদা, তো কেমন আছেন আপনি? মানে আমি খাবার খেয়ে এত মানে স্যাটিসফাইড হয়ে গেছি, মানে এত সুন্দর সুন্দর অফার কি করে এত কমে প্রাইসে মানে কি করে আপনারা দিতে পারছেন? তো দাদা নিজের একটু মানে সিয়া ক্যাফের ব্যাপারে বলুন, মানে মধ্যম গ্রামে এত কম অফারে তাও এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আপনি এই অফারগুলো কি করে দিতে পারছেন? নমস্কার, আমার নাম হচ্ছে রামিজ আহমেদ, আমি এই রেস্টুরেন্টটা 2021 সালে স্টার্ট করেছিলাম। তো মেন কনসেপ্ট ছিল আমি কিউএসআর ব্র্যান্ডে অনেক করতাম, তো সেখান থেকে আমার কনসেপ্টটা ক্রিয়েট হয়েছিল যে কত কম দামে আমাদের ভালো কোয়ালিটির ফুড প্রোভাইড করতে পারি। তো আমরা সেটা স্টার্ট করেছি, আমাদের প্রাইজিং স্টার্ট অনলি 49 থেকে স্টার্ট করেছি। বার্গার যেটা মেন কনসেপ্ট যে বাচ্চারা যেন খেতে পারে, তো এই কন্ডিটার 49টা করার মেন কেস ছিল যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট বা বাচ্চারা আসতো, তারা কিনা বার্গার খেতে অন্যান্য ভালো জায়গায় মানে একটা দ্বিধাগ্রস্ত, সেখান থেকে তাদের জন্য লক্ষ্য করে 49 স্টার্ট করা হয়েছে। আর কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্টের জন্য 99-এর কম্বো স্টার্ট করা হয়েছে। 99-এর কম্বোতে কী কী আছে? আছে বার্গার, আছে ফ্রেঞ্চ ফ্রাই, আছে কোল্ড ড্রিঙ্কস আছে। পুজো উপলক্ষে একটা কম্বো স্টার্ট হচ্ছে যেটা চিকেন কম্বো, যেটা চিকেন থাকবে, ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, মানে 99-এ তিনটে জিনিস। হ্যাঁ, চিকেন কম্বো। আচ্ছা, আর এরপরে আপনার আছে ফ্রম একদম আমি বলবো একটা ক্লাস 4-5 স্টুডেন্ট থেকে শুরু করে আপ টু 70-80 এজ অবধি আমাদের ক্যাফের মেনু ওইভাবেই সেট করা। আচ্ছা, প্রত্যেকটা জেনারেশন যেন টাচ করতে পারে। আমাদের কাছে প্রচুর ওল্ড এজ যারা সন্ধ্যাবেলা দার্জিলিং টি খেতে আসে, তো আমরা সেই সব কিছু সব জেনারেশনকে টাচ করেছি, চেষ্টা করেছি টাচ করার। আমরা দেখতেই পাচ্ছেন গেস্টের পরে সন্ধ্যাবেলা আরও বেশ ভিড় হয়ে যাবে। তো হ্যাঁ, এখনই দেখছি পুরো মানে ভিড়ই আছে, সেরকম ফাঁকা কিছুই নেই। তো সন্ধ্যাবেলা আরও ভিড় হয়ে যায় বাইরে, এই জন্য আপনি সেট আপ করে রেখেছেন বাইরে পার্টিকুলারলি সেট আপটা। সন্ধ্যাবেলা আরও একটা টেবিল বসে। আচ্ছা, তো সেটা সন্ধ্যাবেলা কফি আর স্মোক এই দুটো জিনিস খুব মানুষের এখনকার জেনারেশন। হ্যাঁ হ্যাঁ একদম, তো সেদিকটা লক্ষ্য রেখেই কফি আর স্মোক দুটো করা হয়। আমাদের কফি বিন খুব হাই অল্টিটিউড থেকে আনা হয়, কফি একদম প্রিমিয়াম সেগমেন্টের কফি, যেহেতু আমি স্টারবাকসে অডিট করেছি, তো ওই সব কিছু মাথায় রেখে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে রেখেছি এবং আশা করি মেনটেন থাকবে। তো সিয়া ক্যাফে আজকে একটা আউটলেট রানিং হচ্ছে, আমাদের টার্গেট আগে 2025 আউটলেট আনার, একটা আউটলেটে আমরা ভালো সাকসেস পেয়েছি, ভালো রেসপন্স পেয়েছি। মধ্যমগ্রাম, বারাসাত, বিরাটি, সোদপুর থেকে প্রচুর মানুষ আসে। তো সোদপুর থেকে আসলেও তো এইদিকে অটোতে চলে আসতে পারবে, প্রচুর কাস্টমার আছে অনলি ফর স্যালাড খেতে। স্যালাড খেতে যেহেতু যারা হেলথ কনসিয়াস, যারা জিম করে, প্রচুর মানুষ আছে সন্ধ্যাবেলা জিম করে আমাদের এখানে আসে যারা স্যালাড খায়। তো আমাদের এখানে স্যালাডটা খুবই হেলদি, যেটা কিনা বলতে পারেন একটা ব্র্যান্ডেড সাবওয়ে ব্র্যান্ড। মানে কত থেকে স্টার্ট স্যালাডটা? একটু হাই প্রাইসিং, 249। আচ্ছা, ওর মধ্যে কি চিকেন যাবে? চিকেন থাকবে। আচ্ছা, তাহলে ঠিকই আছে। তো এটা মোটামুটি আমাদের সব রেঞ্জের করা হয়েছে, এখন আরও আউটলেট বাড়াবো সেই চিন্তাভাবনায় আছি। আর বাদ বাকিটা তো প্রোডাক্ট কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। সব কাস্টমার আমাদের 4.7 গুগলে আছে রেটিং, 2000 রিভিউ আছে জোম্যাটোতে, 4.6 জোম্যাটো থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি অলরেডি, যেটা আপনাদের টোটাল এই সারাউন্ডিংয়ের এখন অবধি 4.6 রেটিংয়ের কোনো রেস্টুরেন্ট করতে পারেনি। 4.4 অবধি, 5 অবধি গেছে, 4.6 অবধি নেই। তো আমাদের 4.6 অবধি টাচ আপ করেছি, আপনি ওটা একটু দেখিয়ে দেবেন। আর ভালোবাসা চাই সব মানুষের, আশা করবো আমরা কোয়ালিটি মেনটেন করে দিয়ে যেতে পারবো। সবাই মধ্যমগ্রাম আসলে যেন এখানে অবশ্যই একবার আসে, মানে 50 টাকার ভেতরে আপনারা কিছু না কিছু তো খেয়ে যেতে পারবেন, মানে বার্গার এত ভাবুন, এসি সব কিছু একদম মেনটেন করে 50 রুপিতে আমরা চেষ্টা করছি। হ্যাঁ।
ঠিক আছে, আমি তাহলে দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদা, আমি খাবারের টেস্টটা করে বলছি কীরকম আছে, আর অ্যাম্বিয়েন্সটা দেখুন, একদম পয়ে পরিষ্কারভাবে একদম এখানে সার্ভিস দেওয়া হয়। আমি নিজে এখানে কাছে এসে দেখছি কি সবাই গ্লাভস পরে সার্ভিস দিচ্ছেন। না আসলে আমি জানতেই পারতাম না কি মধ্যম গ্রামের বুকে এত সুন্দর অফার নিয়ে চলে এসছে সিয়া ক্যাফে। আমি তো বলবো আপনারা একবার অবশ্যই আসুন, দেখুন স্ক্রিনে লাগানো আছে দু পিস হট উইংস প্লাস পেপসি 99 জাস্ট, আর এখানের মানে টেস্টটা কেএফসি ফেল জাস্ট, মানে আমি বাড়ির জন্য অনেক কিছু প্যাক করিয়ে নিয়ে গেছিলাম, মাও বললো কি দারুণ টেস্ট, আমি চিকেন মানে মা সেরকম চিকেন পছন্দ করে না, বাট এত সুন্দর টেস্ট কি মা সব মানে খেয়েছে টেস্ট করেছে। তো এখানে প্রচুর প্রচুর কলকাতা শহরকে এখানে দেখানো হয়েছে, এখান থেকে এই কর্নারটায় আসলে একদম কলকাতা শহরকে দেখানো হয়েছে, মানে ইনস্টাগ্রামেবল একদম স্পট আমি পেয়ে গেছি এখানটায়, মানে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এখন চলছে কি কোথায় কী আছে, তো এখানে আপনারা আসলে একদম রিল বানাতে পারবেন, খেতে পারবেন। আজ তৃতীয়া তো আমি ঘুরে যাচ্ছি আজকে, নেক্সট দিন আমি মাকে এখানে নিয়ে আসবো। দারুণ জায়গা, মানে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট কর্নারে সাজানো। পুজো দিয়ে জাস্ট ভাবলাম কোথায় যাব, তো মধ্যমগ্রামে আমি এইখানটায় আসলাম। সার্ভিস এত ভালো কি জোম্যাটোতে 4.6 রেটিং পেয়েছে, সকাল 8টা থেকে এটা ওপেন হয়ে যায় আর 12টা অবধি চলতে থাকে। স্যান্ডউইচ এসে গেছে, কফি নিয়ে বসে নাও। এটা এই অমলেটটার নাম কি আছে? এটা হচ্ছে আমাদের মশলা চিকেন অমলেট। মশলা চিকেন অমলেট, মানে এর মধ্যে চিকেন আছে? ওয়াও, একদম নতুন রেসিপি মশলা চিকেন অমলেট। এটা আমি ফার্স্ট টাইম খেলাম, বাট সিরিয়াসলি দারুন। জানি না এই আইডিয়াটা কোথা থেকে এসেছে দাদাদের। তো মধ্যমগ্রামে সোদপুরে অনেক জিম ফ্রিকার আছে, এক ইনি বসে আছেন, তো যখন জিম থেকে আসতে চাইবে বা কিছু একটা তখন এইখানে অবশ্যই ভিজিট করবে। তো আমি আজকাল যতই রিল দেখি সবাই মধ্যমগ্রামেই বডি বানাচ্ছে, তো এইখানে অবশ্যই আসবে, এখানে অনেক কিছু আছে, সস অ্যাড অন, প্রোটিন অ্যাড অন, কী কী লেখা আছে প্রচণ্ড আমি দেখাচ্ছি। তানিশ তো দেখছে, এটা তানিশের ফেভারিট ওয়ান, মানে এটা জিম যারা করে তারাই বুঝতে পারবে, জিম যারা করে তারা না, যারা একটু নিজের হেলথের প্রতি কনসিয়াস তাদের জন্য এটা বেস্ট আইটেম। তো এই সালাদটা স্টার্ট হয় 2:40 থেকে, বাট আমার পেটটা ভরে গেছিলো, তো আমি দাদাকে বলেছি দাদা আমাকে জাস্ট একটা ছোট্ট বলে দাও তাকে আমি টেস্ট করতে পারি জাস্ট। বাট তোমরা যদি কেনো 2:40 থেকে এই সালাদ, তাহলে তোমরা পেয়ে যাবে একটা বড় বোলে পুরো সালাদ ভর্তি, যারা জিম করে তাদের জন্য একটা বোল সালাদ খেলেই তাদের মানে তাদের রাতের খাবার একদম পুরো, মানে আর কিছু নিতে হবে না, ওটাই একটা এনাফ। ভেজিটেবল যে কোনো পাস্তা, সস যে কোনো দু রকমের, আর প্রোটিন যেরকম দু রকমের, যে যেরকম চিকেন আর এগের মধ্যে কম্বিনেশন আছে। তাহলে তুমি নিজের বন্ধুকে নিয়ে এসো একবার, সালাদটা সিরিয়াসলি খুব টেস্টি প্লাস হেলদি, ভালো মানুষের জন্য ভালো খাবার। তোমার সব বন্ধুকে বলে দেবে কিন্তু এখানে সিয়া ক্যাফেতে সালাদ পাওয়া যাচ্ছে, বলবে তো? অমিত দাকে অবশ্যই বলবে। তো দেরি না করে এখনই ভিজিট করো সিয়া ক্যাফে, ওখানে 99 প্রচন্ড ভালো অফার চলছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, বাই।